প্রিয় দর্শক, আমি উমেরাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে। আজ শনিবার, 12 ফেব্রুয়ারি 29 মার্চ 1428। আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো আমি পড়ে শোনাব। শুরু করছি প্রথম পাতা থেকে। প্রধান সংবাদ: আত্মহত্যার আড়ালে হত্যা, সাবেক বিচারপতি আমলার প্রাধান্য, শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই খুলে দেওয়া হবে, ঢাকায় হকারদের আজ থেকে করোনা টিকা, শিক্ষামন্ত্রীর কথায় সন্তুষ্ট নন সাবিপ্রবি শিক্ষার্থীরা, তদন্ত শেষ না হওয়ার উদ্বেগ জাতিসংঘের 5 বিশেষজ্ঞের। পাতা 3 খবর: 4 হত্যা 1 লাশ, সামনে আন্দোলনের ডাক আসছে, ক্যালিগ্রাফি নিয়ে প্রদর্শনী, বর্ণে ব্যঞ্জনা, ব্যবসায়ী আক্তার হোসেন মারা গেছেন, অস্ত্র সহ 7 ছিনতাইকারী গ্রেপ্তার, ঠাকুরগাঁওয়ে বিরল জাতের লাল কুকরি সাপ। পাতা 4 চিন্তা, সম্পাদকীয়: ইট ভাটা নিয়ন্ত্রণের পদক্ষেপ জরুরি, বাড়ছে সব ব্যয়, দুশ্চিন্তা এবং কষ্ট, লিখেছেন রাজিকুজ্জামান রতন। ভালোবাসা কারে কয়, লিখেছেন গাজী তানজিয়া। পাতা 5 দেশান্তর: যুদ্ধে লাভ যুক্তরাষ্ট্রের, ব্রিটেনে ইংরেজি পরীক্ষায় জালিয়াতি, কিমের সঙ্গে যোগাযোগ রেখেছেন ট্রাম্প, ক্লাসরুম ষাট গম্বুজ মাস্ক, চাকরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, মানবিক সাহায্য সংস্থা। পাতা 6 বিশেষ করে: যুক্তরাষ্ট্রের কূটনীতিতে হাভানা সিন্ড্রোমের হানা, দৈনন্দিন ইসলাম, প্রতিবেশীর ভালো মন্দ। পাতা 7 খেলা: ভেনু বাড়ালো বাফুফে, সুতায় ঝুলছে ঢাকার প্লে অফ ভাগ্য, মইন ঝড়ে শীর্ষ 2-এ কুমিল্লা, দ্বিতীয় পদকেও নাফিসার অবদান, উইলিয়ামসন হাত কেটে ফেলতে চেয়েছিলেন। পাতা 8 রূপরূপান্তর: ভালোবাসার উষ্ণতা দুজনের পোশাকে, উপহারে উদযাপন, উৎসবের খাবার। পাতা 9 দেশ: জাল দলিলে অর্পিত সম্পত্তি হাতিয়ে নিচ্ছে চক্র, রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ 10 পরিবার, আবারও বেপরোয়া সীমান্তের মাদক কারবারীরা, দুর্গম পাহাড়ে বিদ্যুতের আনন্দ। পাতা 10 বিনোদন: দর্শক সারা পাচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, ফেস টু ফেস, কবিতা আর গানের সমন্বয় হয়েছে, বলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। মাধুরীর অভিষেকেই নেট দুনিয়ায় হইচই, আপনার ডাক্তার, কোভিড-19 সেরে ওঠার পর টিপস, হেচকি থেকে রেহাই পাওয়ার ঘরোয়া উপায়, তথ্য প্রযুক্তি, বাজারে আসছে সাশ্রয়ী ম্যাকবুক প্রো। পাতা 12 শেষের পাতা: আন্দোলনে বিএনপি জোর ভূমিকা চাই ছাত্রদলের, একবার অপরাধেই জীবন শেষ, পুরস্কার দাতাদের ওয়েবসাইটে নাম নেই খালেদা জিয়ার, আগের চেয়ে সুস্থ আছেন রওশন এরশাদ, মরতে থাকা নক্ষত্র ঘিরে প্রাণের আশা, অন্ধ মৃত্যুঞ্জয়ের যত আলো, জ্বালানি নিরাপত্তা পরিকল্পনায় সব মতকে গুরুত্ব দিতে হবে, বিশ্বে মৃত্যু ছাড়ালো 58 লাখ, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেনের। প্রিয় দর্শক, এই ছিল আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। বিস্তারিত জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। 12 পাতা মাত্র 5 টাকা। পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হলে ই পেপার সংস্করণও পড়তে পারেন। এছাড়াও রয়েছে দেশ রূপান্তর .com, ইউটিউব, ফেসবুক। যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।